2018 বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে দলবদলের হিড়িক বাড়ছে রাজ্যে। প্রতিটি রাজনৈতিক দলের নেতারা এখন ব্যস্ত নবাগতদের দলে বরণ করে নিতে। মঙ্গলবার সন্ধ্যায়ও তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের করুইলং এলাকার 13 পরিবারের 42 জন ভোটার বিরোধী দল ছেড়ে যোগ দেয় পদ্মদোলে। নবাগতদের পদ্ম পতাকা হাতে তুলে দিয়ে বিজেপিতে বরণ করে নেন বিজেপি নেত্রী কল্যাণী রায়। কল্যাণী রায়ের মতে, বিগত 24 বছরে রাজ্যে কোনো উন্নয়নই করেনি বামফ্রন্ট। বাম দলে বিধায়ক বিধায়িকারা শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত সম্পদ উন্নয়নে ব্যস্ত। তেলিয়ামুড়া বিধায়িকা গৌরী দাস নিজের এলাকায় কোনো উন্নয়নমূলক কাজই করেননি বলে মন্তব্য করেন বিজেপি নেত্রী। বিশেষ করে বিধায়িকার পাড়া, যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, বড় হয়ে উঠেছেন, সেখানকার রাস্তাঘাট এমন থাকবে আমরা ভাবতেও পারিনি। মানুষ বিধায়িকাকে ভোট দিয়েছিলেন এলাকার উন্নয়নের জন্য, মানুষের উন্নয়নের জন্য। তিনি ভুলে গেছেন, মানুষের ভোটে জয় যুক্ত হয়ে তিনি বিধায়িকা হয়েছেন। তিনি তার ব্যক্তিগত সম্পদ উন্নয়ন করার জন্য তিনি নির্বাচিত হয়েছেন। উনার মতে, বিগত বছরে বাম শাসনে রাজ্যের মানুষ তিতিবিরক্ত, তাই শাসক দলে ধস নামিয়ে দলে দলে মানুষ যোগ দিচ্ছেন বিজেপিতে। তাই আগামী নির্বাচনে বিজেপি সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই রাজ্যে নতুন বিকাশের সূর্য উদয় হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এদিকে কল্যাণপুর এলাকার গোদাইবাড়ি এডিসি ভিলেজেও লাল দুর্গে ধস নামাল বিজেপি। বুধবার সকালে স্থানীয় হরেন্দ্র দেববর্মার বাড়িতে এক উঠোন সভায় শাসক দলের 7 পরিবারের 19 জন ভোটার বিজেপিতে যোগ দেয়। নবাগতদের দলে বরণ করেন বিজেপি জেলা সম্পাদক পিনাকি দাস চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।